মিল্ক ওটস বানাতে লাগছে দুধ, কাঁচের গ্লাসের 1 গ্লাস দুধ নিয়েছি, আর ওটস লাগবে টেবিল চামচে 3 চামচ। আমি ফলের মধ্যে নিয়েছি খেজুর 4 খানা কুচিয়ে নিয়েছি, আর কাজু আর কিশমিশ নিয়েছি, আর একটা কলা আমি কুচিয়ে দেব। আর এছাড়া আপনাদের যদি অন্য কিছু ফল দিতে ইচ্ছে করে তাহলে তাই দিতে পারেন। আমি প্রথমে দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেব, তারপরে আমি এগুলো মেশাবো। গ্যাস জ্বালিয়ে আমি দুধটা বসিয়ে দিয়েছি, একটু জাল দেব, তবে একটু ঘন হয়ে গেলে আমি দুধটাকে নামিয়ে নেব। দুধটা হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার দুধটা একটু হালকা ঠান্ডা হবে, তারপরে আমি ওটসটা এর মধ্যে মেশাবো। এবারে এই বাটিটার মধ্যে আমি ওটসটা নিয়ে নিলাম, তারপরে দুধটা এর মধ্যে মেশাবো। বেশ ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে। মিশিয়ে নিয়েছি এটা। এবারে আমি কলাটাকে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো, ছোট ছোট করে টুকরো করব। এভাবে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। খেজুরটা দিয়ে দেবো, কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এটা সকালে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো, একবার এটা 1 গ্লাস খেয়ে নিলে আর সারাদিন দুপুরবেলা অল্প কিছু খেলে হয়ে যায়, পেটটা বেশ ভরা থাকে। এবারে আমি এটা গ্লাসের মধ্যে বসিয়ে দেবো, মানে ঢেলে দেবো। এভাবে বানাবেন মিল্ক ওটস, এটা খেতে খুবই ভালো হয় আর খাওয়াও খুব ভালো, খুব হেলদি খাবার, সবারই খাওয়া যায়। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।